Hello everyone, this is Sajia Torni and welcome back to my channel Style with me by Sajia, যেখানে বিউটি ফ্যাশন এন্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। এবং আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমি রিভিউ দিব এমন তিনটি প্রোডাক্ট যা কোনো না কোনো একটি আপনি কোনো না কোনো সময় নিশ্চিত ব্যবহার করেছেন, কারণ এই প্রোডাক্টগুলো ভীষণ পপুলার ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ছোট্টবেলা থেকে যার অ্যাডভার্টাইজমেন্ট দেখে মোটামুটি আমরা সবাই বড় হয়েছি, এবং সেটা হচ্ছে ডাভ বার সোপস। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। ডাভের সব থেকে স্ট্রাইকিং অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে এইটা ছিল, যদিও ডাভটা একটা সোপ, বিউটি বার সোপ, যেটা আপনি আপনার বডির সাথে সাথে ফেসেও ব্যবহার করতে পারবেন। সো সেই বিষয়টা নিয়ে আগে একটু বিশ্লেষণ করা যাক যে আসলে সাবান কি কেউ মুখে ব্যবহার করতে পারবে কিনা। এখন আগে আমাদের বুঝতে হবে যে বার সোপ বা সাবান বা গায়ে দেওয়া সাবান, যেটাকে আমরা সহজ ভাষায় বলি, এবং বিউটি বার সোপের ভিতরে বেসিক ডিফারেন্সটা কি। এই দুইটাই হচ্ছে সোপ, সাবান, একই রকম দেখতে, একই রকম মোড়কে আসে এবং ব্যবহার বিধিও অলমোস্ট সেম। বাট বার সোপ বা গায়ে দেওয়া সাবান এবং বিউটি সোপ বা যেই সাবানটা আপনি মুখেও ব্যবহার করতে পারবেন, এই দুইটা সাবানের ভিতরে বেসিক পার্থক্যটা হচ্ছে এদের pH লেভেলে। সাধারণত গায়ে আমরা যে সাবানগুলো ব্যবহার করি সেটাতে pH লেভেলটা বেশ হাই হওয়ার কারণে এটা ব্যবহার করার সাথে স্কিন অনেকটাই ড্রাই হয়ে যায়, স্ট্রিপ আউট হয়ে যায়, এবং আমাদের শরীরের তুলনায় আমাদের ফেসের ত্বক যেহেতু খুব পাতলা হয়ে থাকে, সো এটা ড্রাই হলেই কিন্তু বিপদ। অপরদিকে ডাভ বিউটি বার সোপের pH লেভেলটা ন্যাচারাল pH লেভেল মেনটেন করে তৈরি করা, যেটা ব্যবহারে আপনার স্কিন ড্রাই আউট হবে না বা স্ট্রিপ আউট হবে না। এটা হচ্ছে তাদের দুইজনের ভিতরে বেসিক পার্থক্য। বিষয় হচ্ছে ডাভের অসংখ্য ধরনের ফ্লেভার বা অসংখ্য টাইপের সাবান কিন্তু তারা প্রোডাকশন করেছে। ডাভের এই লার্জ রেঞ্জের প্রোডাক্টের ভিতরে আমি তিনটা বার সোপ নিয়ে আজকে কথা বলবো বা রিভিউ দিব ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ, যেই তিনটা সাবান আপনি মুখে ব্যবহার করতে পারবেন। সো ডাভের আজকে যেই সাবান তিনটা নিয়ে আমি কথা বলবো, তার ভিতরে 3 নম্বরে যে সাবানটা থাকবে সেইটা মোটামুটি সবার জন্য উপযোগী, 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আরেকটু ভালো, এবং 3 নম্বরে থাকবে সব থেকে বেস্ট সোপের রিভিউ। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যেই সোপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাভ ক্রিম বিউটি বার সোপ। এটা হচ্ছে সাদা ডাভ সোপটা, যেটা ক্রিম বার বিউটি, এবং এর প্রস্তুতকারক কোম্পানি দাবি করছে যে এটা হচ্ছে স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজড করে আপনার স্কিনটাকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করবে, বাট স্কিনটাকে তারা সফট রাখতে সাহায্য করবে, স্ট্রিপ আউট করবে না। এখন লেটস সি ইনগ্রেডিয়েন্টসে আসলে কি কি আছে এবং আসলে কি এটা আপনার স্কিনের জন্য উপকারী কিনা। লেটস সি, প্রথমে একটা ভালো কথা দিয়ে শুরু করি, এই সোপটা হচ্ছে অ্যালকোহল ফ্রি, যার দরুন আপনার স্কিনকে এই সাবানটা ড্রাই আউট করবে না। এবং এর যে কি 3টা ইনগ্রিডিয়েন্টস আছে, খুব ভালো ভালো 3টা ইনগ্রিডিয়েন্টস, তার ভিতরে আছে লরিক অ্যাসিড, যেটা অ্যাকনির সাথে ফাইট করতে সাহায্য করে, আছে জিঙ্ক অক্সাইড এবং আছে গ্লিসারিন। গ্লিসারিন তো খুব ভালো সবার স্কিনের জন্য আমরা জানি, বাট যাদের স্কিনে অ্যাকনি আছে লরিক অ্যাসিডটা অ্যাকনির সাথে ফাইট করতে সাহায্য করে। বাট ভেরি ইন্টারেস্টিংলি এই লরিক অ্যাসিডের কমেডোজেনিক রেটিং কিন্তু 4। এখানে একটা কথা বলে নেই, কমেডোজেনিক মানেই যে কোনো প্রোডাক্ট আপনার স্কিনের জন্য খারাপ এটা কিন্তু মোটেও তা না। যে কোনো ড্রাই স্কিনের মানুষ অথবা যাদের স্কিন একটু সেন্সিটিভ, বেশি ড্রাই আউট হলে সমস্যা হয়, সেই সকল মানুষের জন্য কমেডোজেনিক উপাদান আছে এমন ধরনের প্রোডাক্টস কিন্তু খুব ভালো কাজ করে। এবং লরিক অ্যাসিডটা হচ্ছে কি একটা ফ্যাটি অ্যাসিড, আমরা মোটামুটি সবাই জানি যে ফ্যাটি অ্যাসিড কিন্তু স্কিন ব্যারিয়ারকে মজবুত করতে সাহায্য করে। এবং এই লরিক অ্যাসিডটা কিন্তু কোকোনাট মিল্কে পাওয়া যায়, ইভেন হিউম্যান ব্রেস্ট মিল্কেও পাওয়া যায়। এটা সাবানে মূলত ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এক ধরনের ইমালসিফায়ার অর ক্লেন্সিং এজেন্ট বলা যায়, মানে মুখ পরিষ্কার করার জন্য এই উপাদানটা ব্যবহার করা হয়েছে। অ্যান্টি অ্যাকনে একটা ইনগ্রিডিয়েন্ট হিসেবে কিন্তু এটা স্টাডিজ চলছে, যদিও এটা একদম প্রুভেন না যে একদম সায়েন্টিফিক্যালি প্রুভড, বাট এটা খুব প্রমিজিং রেজাল্ট দিয়েছে, অ্যান্টি অ্যাকনে এজেন্ট হিসেবে খুব ভালো কাজ দেয় বলে বিজ্ঞানীরা দাবি করছেন। কিন্তু সমস্যা তো একটা আছে, সমস্যাটা হচ্ছে যাদের স্কিন খুব সেন্সিটিভ এই সাবানটা তারা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ এতে 1টা নয় 2টা নয় 5-5টা পারফিউমিং এজেন্ট ব্যবহার করা হয়েছে। বেনজাইল স্যালিসাইলেট, বুটাইল ফিনাইল, মিথাইল প্রোপাইনল, কমারিন, হেক্সাইল সিনামাল, লিমোনেন অ্যান্ড লিনালুল। অর্থাৎ এতে সুগন্ধি যদিও অ্যাড হয়েছে সাবানটাতে, কিন্তু এইটা কিন্তু অনেক সেন্সিটিভ স্কিনের মানুষের জন্য ব্যাকফায়ার করতে পারে। সেন্সিটিভ স্কিন মানুষ যারা ফ্রেগ্রেন্স পছন্দ করে না, ফ্রেগ্রেন্স স্কিন ইরিটেটেড হয় এমন অনেক মানুষ আছে, তাদের জন্য কিন্তু এটা খুব বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। যাদের ফ্রেগ্রেন্সে কোনো সমস্যা নাই, রিয়াকশন নাই, মোটামুটি ড্রাই টু কম্বিনেশন স্কিন, তারা এই সোপটা ব্যবহার করতে পারো। সো মোরলেস এই হোয়াইট বিউটি বার সোপটা নিয়ে আমার যেটা বলার যে আমি নিজেও যখন ব্যবহার করেছি এই সাবানগুলো হয় কি যে অন্যান্য সাবান যেমন একটু হার্ড টাইপের হয় এদের টেক্সচারটা কিন্তু অনেক নরম। ডাভ সোপ কিন্তু পানির ভিতর একটু রাখলেই দেখবে খুব দ্রুত গলে গলে যায়। যখন সাবানটা তুমি হাতে নিবে তখন কিন্তু হাতের সাথে বেশ খানিকটা সোপ চলে আসে। অনেস্টলি স্পিকিং আমি নিজেও ডাভ সাবান অনেক সময় মুখে ব্যবহার করেছি। এবং এটা কি ফেসে ব্যবহার করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে অবশ্যই করা যাবে। স্কিনকে ময়শ্চারাইজড করবে অ্যাজ ওয়েল অ্যাজ এটা স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখতেও সাহায্য করবে। বাট যেটা বলছিলাম সেন্সিটিভ স্কিন মানুষ যারা তারা একটু সচেতনভাবে ব্যবহার করলে ইট উড বি গুড ফর অল অফ ইউ। দুই নম্বরে আমি ডাভের যেই সাবানটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাভ পিঙ্ক বিউটি বার। পিঙ্ক এই সাবানটাও কিন্তু আমাদের দেশে বেশ প্রচলিত এবং বেশ পপুলার, এবং পিঙ্ক এই সোপটার স্মেলটাও খুব নাইস। ডাভের সবগুলা সোপেরই স্মেলটা খুবই শাটল এবং ভেরি নাইস সুদিং একটা স্মেল। এবং পিঙ্কটার ক্ষেত্রেও প্রস্তুতকারক কোম্পানি ক্লেম করেছে যে 1/4 4/1 ভাগই হচ্ছে ক্রিম দেওয়া ক্রিম বেসড সাবানটা সফটার অ্যান্ড হেলদিয়ার লুকিং একটা স্কিন পেতে সাহায্য করে। এটা স্কিনকে কখনোই ড্রাই আউট করবে না, স্ট্রিপ আউট করবে না। নাও লেটস চেক দ্য ইনগ্রেডিয়েন্টস। ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ দেখলাম যে আগের সোপটা এই সোপটাতে অলমোস্ট সিমিলার সর্ট অফ ইনগ্রিডিয়েন্টস আছে, তার মানে সেই তিনটা সুপারস্টার ইনগ্রিডিয়েন্টস এই সোপটাতেও আছে, গ্লিসারিন, জিঙ্ক অক্সাইড এবং লাইকোরিক অ্যাসিড। উপরন্তু যেটা আছে আগেরটাতে পারফিউম পেয়েছিলাম আমরা 6টা, এইটাতে 6টা পারফিউম তো আছে, তার সাথে এক্সট্রা পারফিউম নামক পারফিউমও অ্যাড করে দেওয়া হয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে মাইল্ড ময়েশ্চার রিচ একটা বিউটি বার সোপ। এটা ফেসে ব্যবহার করা যাবে, ড্রাই ডিহাইড্রেটেড স্কিনে ব্যবহার করা যাবে, অ্যাকনি প্রোন স্কিনে ব্যবহার করা যাবে। এতে খুব সুন্দর একটা পিঙ্ক রোজ সর্ট অফ রিফ্রেশিং স্মেল পাওয়া যাবে। বাট এই সোপটা দিয়ে যখন আপনি মুখ পরিষ্কার করবেন মুখে দেওয়ার পরে একটু বেশি পানি লাগবে ওয়াশ অফ করতে, কারণ এটাতে কিন্তু অনেক বেশি ক্রিম দেওয়া, এটা অনেক বেশি ময়েশ্চারকে লক করবে এবং ড্রাই আউট করবে না। সো দ্যাট মানে ফর্মুলেশনটাই এমন বেশ হচ্ছে মুখে লেগে থাকে বিষয়টা এরকম। সো মুখটা খুব সুন্দর করে ওয়াশ করতে হবে এই সোপটা ব্যবহার করার পরে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেন্সিটিভ স্কিনকে টার্গেট করতে পারে বা ফ্রেগ্রেন্স পারফিউমের প্রবলেম হয় সেই ধরনের মানুষের কিন্তু এই সোপটাকে অ্যাভয়েড করতে হবে। এতে 6-7টা পারফিউমিং এজেন্ট আছে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, যেই ডাভ সোপটা বেস্ট বলে ডার্মাটোলজিস্টরা রেকমেন্ড করে বা ডার্মাটোলজিস্টরা প্রবলেমেটিক স্কিনের জন্য এই সোপটাকে রেকমেন্ড করেছে বলে অনেক জায়গাতে পাওয়া গেছে, সেটা হচ্ছে ডাভ সেন্সিটিভ স্কিন বিউটি বার। নামেই বোঝা যাচ্ছে যে এই সাবানটা তৈরি করাই হয়েছে সেন্সিটিভ স্কিনের পিপলের জন্য। সো যেই সাবানটা সেন্সিটিভ স্কিনের মানুষ ব্যবহার করতে পারবে সেটা তো সব ধরনের স্কিনের মানুষ ব্যবহার করতেই পারবে। এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি, হাইপো অ্যালার্জিক অর্থাৎ অ্যালার্জিক কোনো রিয়াকশন এই সোপটাতে আসবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এতে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে সোপটা তৈরি করা হয়েছে। তারপরে আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টটা চেক করলাম এবং চেক করে যেটা পাওয়া গেল যে 91% ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এমন যেটা অ্যালার্জিকে কখনো প্রভোক বা টার্গেট করবে না। কোনো গ্লুটেন নাই, কোনো নিকেল নাই। অ্যালার্জি কজিং টপ যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে, প্রিজারভেটিভস গুলো থাকে, সেগুলো কোনোটাই এই সাবানটাতে নাই। প্যারাবেন নাই, কোনো ধরনের অ্যাকনি কজিং অয়েলস নাই, ইরিটেটিং কোনো অ্যাসিডস বা কোনো ডাই কালার্স এই সাবানটাতে নাই। ইয়েস, এই সাবানটাতে স্টিয়ারিক অ্যাসিড অ্যান্ড লরিক অ্যাসিড আছে, বাট গুড নিউজ হচ্ছে এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অর্থাৎ ডার্মাটোলজিস্টরা নিজেরা এটা ব্যবহার করে তারপরে রেকমেন্ড করেছেন যে এটার যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো অ্যালার্জি প্রভোক না বা কোনো ধরনের সেন্সিটিভিটি তৈরি করে না। এবং ডার্মাটোলজিস্টরা বিভিন্ন ধরনের সেন্সিটিভ স্কিনের মানুষের জন্য এই সাবানটাকে কিন্তু রেকমেন্ড করেছে। সো ডাভ সোপের সব রেঞ্জের ভিতরে যদি বেস্ট প্রোডাক্ট কোনটা বলতে হয়, সেন্সিটিভ স্কিন বার হচ্ছে বেস্ট টু ইউজ ইন ইউর ফেস, কারণ এই সাবানটাতে হচ্ছে নন সোপ, মানে সোপ জাতীয় ক্ষারীয় কোনো পদার্থ নাই, বাট এটা আপনার স্কিনকে একই সাথে ক্লিন করবে এবং ময়েশ্চারাইজড করবে। এটা হচ্ছে এর প্লাস পয়েন্ট। তো সুপার সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য কিন্তু এই সাবানটা প্রযোজ্য টু ইউজ ইউর ফেস। সো এই তিনটা সাবান নিয়ে আসলে আমার পার্সোনাল মতামত কি, আমি তিনটা সাবানই নিজে ব্যবহার করেছি। প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা নন স্পন্সর্ড, কোনো ধরনের স্পন্সরশিপ, মনিটাইজেশন, কোনো ধরনের পিআর কিছুর ভিত্তিতে কিন্তু এই ভিডিওটা তৈরি করা না। তোমাদের অনেকেই কোয়েরি করছিলে যে আপু এমন কোনো একটা সলিউশন দাও যাতে করে আমাদের কম প্রোডাক্ট কিনতে হয় বা আমরা প্রোডাক্টের রেঞ্জটাকে কমিয়ে আনতে পারি। তখন আমি চিন্তা করলাম ফেস ওয়াশ, সানস্ক্রিন, সিরাম, লোশন অনেক কিছু তো এখন কিনতে হয়। সো কেননা এই স্কিন কেয়ার রুটিনটাকে একটু বাজেট ফ্রেন্ডলি করা যায়। সো সেই চিন্তাভাবনা থেকেই আমি আসলে এই ভিডিওটা মেক করা, যে সোপটা তুমি বডিতে ব্যবহার করছো সেটা যদি তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারো, তোমার কিন্তু ক্লেন্সিং স্টেপে তোমার স্কিনে খুব বেশি আহামরি প্রবলেম না থাকলে আলাদাভাবে ক্লেন্সার কেনার কোনো প্রয়োজন নাই। এবং সেই জন্য ডাভ যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্যাট ब्यूटी बार सोप যেটা কিনা তুমি বডি এবং ফেস উভয় জায়গাতে ব্যবহার করতে পারবে এবং ইউনিলিভারের একটা প্রোডাক্ট very renowned, very available, very convenient to buy। আর একটা কথা কি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলি যে ডাভ সোপ দিয়ে ফেস ওয়াশ করার পরে স্কিনটা আসলেই ময়েশ্চারাইজড মনে হয় এবং ভীষণ সফট লাগে। অনেক হাই এন্ড ক্লিনজার বা হাই এন্ড ফেস ওয়াশের থেকেও ডাভ সোপ কিন্তু ভালো রেজাল্ট দেয়। বাজেটের মধ্যে যদি তোমরা কোনো সলিউশন চাও, ক্লিনজারটা অ্যাভয়েড করতে চাও, বার সোপে চলে আসতে চাও যে বডি অ্যান্ড ফেস আমি একই সোপ ব্যবহার করব, ওয়াই নট গো ফর দ্য ডাভ, বিকজ ডাভ হ্যাজ ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্টস এবং তার ভিতর থেকে বেস্ট 3 পিক করে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও তোমরা নিজেরাও চাইলে বিভিন্ন ধরনের সাবান দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, তোমার হয়তো আরো অন্য কোনোটা আরো ভালো লাগতে পারে, হু নোজ। That's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.